আমার মনে হয় শুধু বিশ্বাস নিয়ে থাকার কারণে সমাজে পরিবর্তন আসছে না আমাদের আসলে আল্লাহর নিজের কাছে না প্রমাণ করার কারণে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই আল্লাহর কাছে তাই কোরআন হাদিস আমাদের গবেষণা করি না ভুল থাকলে সুদরে দেবেন ইসলাম তো শুধু বিশ্বাসের নাম না ইমান ও আমেল ইসলাম হলো ইমান ও আমেল ইমান এবং প্র্যাকটিস ইমান ইমান হচ্ছে বিশ্বাসগত দিক এবং আকিদাগত দিক আর আমলটা হলো প্র্যাকটিক্যাল দিক এজন্য যারা বলে যে তাদের ইমান আছে আমল করে না আমলের প্রয়োজন নেই তারা হলো মুরজিয়া আমলের কোনো মূল্য তাদের কাছে নেই এবং এটা একটা বড় ধরনের বাতিল ফেরকা আর যারা বলবে ইমানের দরকার নেই আমল নিত্য করছে আলহামদুলিল্লাহ তাতে সর্বধর্মীয় ঐক্য তৈরি হয় এবং সকলেই ওকে সবাইকে জাস্টিফাই করতে পারি তারাও চরম বিভ্রান্তির মধ্যে আছে তাহলে তো ওহিরার প্রয়োজন নাই তাই না যদি সব কিছুই ঠিক হয় তাহলে শেষ নবীরই দরকার কি আর কোরআনেরই দরকার কি আসলে ইসলাম তার জায়গায় খুবই স্পেসিফিক খুবই ক্লিয়ার এবং লোসিড বক্তব্য পেশ করেছে এটা নিয়ে আসলে কোনো কনফিউশন নাই আমরা দেখেন আমরা কেন সলাদ করি কারণ ইসলাম প্র্যাকটিস এর জন্য সলাপ করতেই হবে সাম রাখতে হবে আপনাকে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা উচিত কোরআনের সাথে কানেকশান না থাকলে তো কোরআন ভুলে যাবে ইসলামের চিন্তা চেতনাকে আপনাকে প্রতিদিন প্রতি মুহূর্তে ধারণ করতে হবে তাই না এগুলো তো প্র্যাকটিস আপনি স্বপনে চিন্তা চেতনায় বিবেকে তাড়নায় এবং সমস্ত কর্মকাণ্ডে দিনই চেতনাকে দিনই আখিদাকে ইমানকে এবং কোরআন সুলনাকে বহন করবেন ব্যাস এটা ইসলাম একদম সলিডভাবে বুঝার চেষ্টা করেন ফিলোসফিক্যাল ভাষা দিয়ে এই জিনিসগুলোকে কখনো প্রকাশ করবেন না বুঝতে পেরেছেন এটা মানুষের কাছে ভারী লাগে আর ম্যাক্সিমাম ফিলসফিক্যাল অ্যাপ্রোচটা এবং এক্সপ্রেশনটা ভুল ভুলে ভরা এবং আমাদের মুসলিমদের মধ্যে সে অতীতে এবং বর্তমানে যারাই ফিলোসফিতে ঢুকেছে তারাই বিভ্রান্ত হয়েছে আমরা এই কথাগুলো যখন বলি আমাদের অনেক ভাইয়েরা এগুলো বুঝে না এই জন্য তাদেরকে আমি বলবো যে ইমামে ব্রিতামিয়াকে একটু পড়েন আর এগুলো নিয়ে আসলে দীর্ঘ আলোচনায়ও আমাদের প্রয়োজন নেই আর ফিলসফি মান্তেক লজিক যেগুলো পাশ্চাত্য ধারা এবং তাদের চিন্তাভাবনা দ্বারা হান্ড্রেড পারসেন্ট প্রভাবিত সেগুলো আমাদের ইসলামের মধ্যে ডিস্টর্শন তৈরি করা ছাড়া আর কিচ্ছু করে আর কিচ্ছু করে এই জন্য সেই প্রাচীনকাল থেকে আমাদের সালাফ এলমুল ফালসাফা এলমুল মান্তেক সহ এই সমস্ত এলমুল কালাম এগুলোর ব্যাপারে সতর্ক করে এসছেন এখন হঠাৎ করে কোন কোন জনপদে মুসলিম জনপদে দেখবেন যে এই চিন্তাটা গ্রহণযোগ্য ওই চিন্তাটা গ্রহণযোগ্য এলমুল কালামকে তারা গ্রহণযোগ্য তখন তাদের কাছে নতুন আরে এলমুল কালামই তো এলমুল আকিদা আর আপনি এলমুল কালামের বিরুদ্ধে ব্যাপার কি বুঝতেছে না অনেকে আর অনেকে বলে যে না এটা নতুন কথা নিয়ে এসছে নতুন কথা হলেই অনেকে সেটাকে অ্যাকসেপ্ট করেন একটু ধীরে সুস্থ সবাই চিন্তা করেন এলমুল কালাম এলমুল আকিদা নয় এলমুল আকিদাকে এলমুল কালাম নামকরণ এটা ভুল এলমুল কালাম হলো কালাম শাস্ত্র তর্কশাস্ত্র এবং এটা ফালসাফার সাথে মেলে এটা আমাদের আকিদার সাথে মেলে না অতএব এই বিষয়গুলো আমাদের একটু ভালো করে চিন্তা করতে হবে আর ইসলাম এত সিম্পল এত সিম্পল আপনি দেখেন ঠিক সাহবাই কেরাম ইসলাম গ্রহণের পরেই কেন এত দ্রুত মোটিভেটেড হয়েছিলেন আলোকিত হয়েছিলেন কারণ ইসলাম সিম্পল উম্মি হওয়ার পরেও তারা ইসলামকে বুঝে ফেলেছিলেন ইসলামকে এত সহজে বোঝা যায় কিন্তু মুশকিল হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড যদি উল্টাপাল্টা থাকে ব্যাকগ্রাউন্ডে যদি গোলমাল থাকে তখন সেখান থেকে বেরিয়ে আসা আপনার কঠিন হবে আপনি যদি জটিল প্রকৃতির মানুষ হন তাহলে সব কিছু জটিলভাবে বোঝাটা আপনার হবেই আপনার স্বভাব এটা আপনার দোষ না এটা আপনার স্বভাব এটা আপনার তকদির কিছু করার নেই কিছু লোক আছে যেমন আবু জাহেলদের মতো কিছু লোক আছে কত বড় বুদ্ধিজীবী কিন্তু আপনার তকদির ইমান তার আসে নাই বুঝতে পেরেছেন এরকম কিছু ঘটনা আছে এগুলো সবগুলোর ব্যাখ্যা আমার দরকার নাই দরকার আছে আমার সবার আগে দরকার হচ্ছে আসলে আমার ইমানটাকে ঠিক রাখা কোরআন সুন্নাহকে বোঝা আমার আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করা আলহামদুলিল্লাহ তাই না এইটা হলে সারা দুনিয়া যদি ধ্বংসও হয়ে যায় আমার কি কোনো ক্ষতি আছে ক্ষতি নাই কিন্তু তারপরেও আমরা দুনিয়া ধ্বংস কেন করবো দুনিয়া ধ্বংসের কোনো ইচ্ছা আমাদের নাই বরং দুনিয়ার কল্যাণ করার জন্য আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন কুন্তুম ওঃরে জাতলিনাজ তোমরা উত্তম জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে কিন্তু এটা কথার কথা বললাম প্রায়োরিটি বোঝার জন্য বললাম আমাদের প্রায়োরিটি হচ্ছে নিজেকে ভালো সাচ্চা মুসলিম হিসাবে গড়ে তোলা ভালো আমলদার মুসলিম হিসাবে নিজের জীবন পরিচালনা করা এবং নিজেকে এবং নিজের পরিবার পরিজনকে জাহান্নের আগুন থেকে বাঁচানো এটা হলো আমাদের সব প্রায়োরিটির বড় প্রায়োরিটি আর এইটা মেনটেন করতে পারলে আপনি একজন কল্যাণকর ব্যক্তি হিসাবে গ্রহণযোগ্য হবেন আপনার কল্যাণ থেকে পৃথিবীরকে বঞ্চিত হবে না কিন্তু এই জায়গায় যদি ত্রুটি হয় তখন অন্যখানে ত্রুটি হবে আমাদের আসলে পাশ্চাত্য শিক্ষা নানা প্রকার ভুল শিক্ষা দিন ধর্ম থেকে দূরে থাকা জরুরি দিনই শিক্ষা না থাকা এবং আমাদের বিয়াতে ত্রুটি থাকা এডুকেশনে ত্রুটি থাকা এই সব কিছু মিলে আমাদেরকে একটা জটিল হিউম্যান বিইংয়ে তৈরি করেছে এই জন্যই আমাদের এত সমস্যা আমরা যদি রসুসাল্লাহ আসলামের তরবি পাইতাম আল্লাহই আমাদের স্বভাব সাহাবাদের মতো হতো আমাদের ওলামাইকেরামের মতো হতো এই আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি একটা সুন্দর সিম্পল এডুকেশন সিস্টেমে চলে আসা সিম্পল হার্টেড মুসলিম তৈরি করা ইমানদার তৈরি করা যাতে আমরা একজন ভালো মুসলিম হতে পারি তো আসুন আমরা সেই চেষ্টাটা করি প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন সন্নাকে সামনে রাখি أمر كشف أنكرون هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته